বন্ধুরা বাড়িতে যদি কোনো শাকসবজি না থাকে আর তখন মনে হয় যে কি রান্না করব আর যদি দেখো যে ঝুড়িতে মাত্র তিন চারটে আলু পড়ে আছে তাহলে এই আলু দিয়েই তৈরি করে নিতে পারো দুর্দান্ত একটি রেসিপি এই চমৎকার রেসিপি দিয়ে কিন্তু ভাত রুটি যে কোনো কিছু চেটে খেয়ে ফেলতে পারবে হ্যাঁ বন্ধুরা এর জন্য লাগবে চারটে সেদ্ধ আলু প্রথমে চারটে আলু আমি খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এইভাবে ছাঁচনিতে আমি ছেঁচে নিয়েছি যদি ছাঁচনি না থাকে এরকম হাত দিয়েও আলুটাকে ম্যাশ করে নিতে পারো তোমরা এরপরে এই আলুটা এইভাবে ছেঁচে নেওয়ার পর আমাদের সম আলুটাকে একটি বাটির মধ্যে তুলে নিতে হবে তো এইভাবে একটি বাটির মধ্যে নিয়ে নেবে সম্পূর্ণ আলুটা এরপরেতে একে একে কিছু জিনিস আমরা মেশাবো যেমন কি সবার প্রথমে দুটো কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে দিলাম এরপরে আমি দেব এখানে এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দেব হাফ চামচ বিট নুন এখানে আর দেব হাফ চামচের চেয়ে একটু কম সাদা নুন তারপরে দেব এখানে লঙ্কার গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি এরপরে দেবো এখানে আমি হাফ চামচের চেয়েও একটু কম হলুদ গুঁড়ো এরপর এর মধ্যে দিচ্ছি একটু আদা ছেঁচে রেখেছিলাম সেই আদা চাইলে তোমরা বাটা আদাও দিতে পারো এখানে আর দিচ্ছি এক মুঠো মতন ধনে পাতা কুচি এবার এই সমস্ত উপকরণ দেওয়ার পর আমরা দেবো এখানে দু চামচ বেসন যদি বেসন না থাকে আটা থাকলে দু চামচ আটা দিতে পারো অথবা ময়দা হলে এক চামচ ময়দা দিতে পারো এখানে তবে বেসনটা দিলে স্বাদ অনেক বেশি ফুটে ওঠে তো এইখানে এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের দেখো খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এবার এদিকে আমি একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি সর্ষের তেলে করছি রান্নাটা তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো সর্ষের তেলটা ভালো গরম হয়ে যাবার পর আলু এইরকম গোল গোল বল তৈরি করে নেবো আমি তো এইভাবে আলুর দেখো এরকম বল তৈরি করে নিয়ে ঠিক কোফতা যেমন হয় সেরকমভাবেই আমাদের এগুলোকে ভেজে নিতে হবে তো এইভাবে যে কটা করতে চাও তোমরা এইভাবে এগুলোকে ভেজে নেবে উল্টে পাল্টে বেশ লালচে করে সুন্দর করে মুচমুচে করে আমাদের এগুলো ভেজে নিতে হবে তো এখানে দেখো এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তো এইরমভাবে উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে এইবার দেখো এগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবার এগুলো আমরা একটি বাটির মধ্যে তুলে নেব তো এখানে একটুখানি তেলটা ঝরিয়ে নেবে ভালো করে তেলটা ঝরিয়ে নেবার পরে এই সমস্ত আলুর বড়াগুলো আমরা তুলে নেবো এইভাবে এবার যে তেলটা আছে সেটা তুলে রেখে দেবে এবার একটি বড় বাটির মধ্যে দু চামচ টক দই নেবে দুই থেকে তিন চামচ বড়ো চামচের টক দই নিয়ে টক দইটা খুব ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে আমাদের খুব ভালো করে টক দই ফাটানো হয়ে গেলে এইভাবে ক্রিমের মতন একদম ফ্যাটাবে যত বেশি ভালো করে ফ্যাটাবে এই রেসিপি তত বেশি ভালো হবে এখানে দেখো টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার আবার দিচ্ছি হাফ চামচ বিট নুন হাফ চামচ সাদা নুন আর এরপর এতে দেবো আমি হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব তো এখানে দইয়ের মধ্যে মাত্র তিনটি জিনিসই দিলাম হাফ চামচ বিট নুন হাফ চামচ সাদা নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো এটা খুব ভালো করে মিশিয়ে নেবার পর এতে আবার দেব আমি এক চামচ বেসন এখানে আবার বলে দেবো বন্ধুরা যদি বেসন না থাকে চিন্তা করার কোনো কারণ নেই তোমরা এক চামচ আটাও দিতে পারো এতে স্বাদে কোনো পরিবর্তন হবে না একই রকম লাগবে খেতে ভালোই হবে তো এখানে আমি এক থেকে দেড় চামচ বেসন দিয়ে আবার খুব ভালো করে এটাকে গুলিয়ে নিয়েছি খুব ভালো করে গুলে নেবে যাতে বেসনটার কোনো রকমের লামস যেন না থাকে এবার এখানে এক বড় বাটি মতন জল দেবে কিংবা এক বড়ো কাপ জল দিয়ে দেবে এটার মধ্যে মানে যা দই নিয়েছিলে যদি এক বাটি দই হয় সেক্ষেত্রে বাটি জল দিয়ে দেবে এখানে দিয়ে এরকম পাতলা মতন একটা ব্যাটার তৈরি করতে হবে তো একদম খুবই পাতলা একটা ব্যাটার তৈরি করবে তো আর নিয়ে এটা খুব ভালো করে আমাদের গুলিয়ে মিশিয়ে নিতে হবে এইবার যে কড়াই আমি বড়া ভেজেছিলাম তেলটা আমি তুলে রেখেছি এবার আমি এখানে দিয়েছি দেখো এক চামচ ঘি এখানে এক চামচ ঘি দেবে এখানে এক চামচ ঘি দিয়ে এবার এর মধ্যে ঘিটা যখন গলে যাবে তো এর মধ্যে আমি দেখো হাফ চামচ জিরে ফোড়ন দিলাম আর হাফ চামচ সর্ষে ফোড়ন দিলাম তো জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে এটাকে নাড়িয়ে নেবো তোমরা চাইলে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো এখানে তো যখন জিরে আর সর্ষেটা বেশ একটু লালচে মতন হয়ে যাবে ভাজা গন্ধ ছাড়বে ভাজা হয়ে যাবে খুব ভালো মতন তখন আমরা এর মধ্যে দেব হাফ চামচের চেয়েও একটু কম হিং হিংটা অপশনাল হচ্ছে যারা খেতে ভালোবাসো নাও দিতে পারো হিংটা এখানে হিংটা দেওয়ার পরে আমি দেখো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার এই সমস্ত মশলাটাকে একটু ভেজে নেবো ভালো করে কিছুক্ষণ ভাজবে আর একদম আস্তে আঁচে ভাজবে নালে মশলা কিন্তু পুড়ে যাবে এই পর এটা ভাজা হয়ে গেলে দেখো আমরা যে দইয়ের ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেই দইয়ের ঘোলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম তো দইয়ের ঘোলটা এর মধ্যে দিয়ে দেবার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে আর খুব ভালো করে মিশিয়ে নেবার পর আঁচটা বাড়িয়ে দেবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে আমাদের খুব ভালো করে একটু ফোটাতে হবে তো কিছুক্ষণের মধ্যেই দেখবে এটা ফুটে উঠেছে তো যখন এটি ফুটবে একটু মাঝে মাঝে এটাকে নাড়াতে থাকবে মাঝে মাঝে নাড়িয়েই এটাকে ফুটিয়ে নেবে খুব ভালো করে যখন দেখবে একটু ঘন হয়ে এসছে সামান্য তখন এই আলুর বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবে এইভাবে তো এখানে দেখো সমস্ত আলুর বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দু একটা আলুর বড়া এমনিও রাখতে পারো শুধু শুধু খাওয়ার জন্য তো এখানে আলুর বড়াগুলো এই দইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি দেখো ফুটিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আমাদের আলু পকোড়া কারি তো এখানে আমি রান্না করেছিলাম একটুখানি পনির দিয়ে পোলাও পনির পোলাও রান্না করেছিলাম নিরামিষ ছোলা রান্না করেছিলাম আর এখানে বানিয়ে নিলাম আলু বালি পকোড়েওয়ালি আলুকে পকোড়ে বালি কড়ি তো বন্ধুরা এখানে একদম সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আজ আমি তোমাদের শেয়ার করলাম সঙ্গে একটু আমের চাটনি ছিলই আগেই ফ্রিজে রাখা ব্যাস ওইটা দিয়ে আমি এখানে আমার লাঞ্চটা কমপ্লিট করলাম তো সম্পূর্ণ নিরামিষ একটা লাঞ্চ আজকে আমি তোমাদের এখানে শেয়ার করলাম দেখো আর এই নিরামিষ ছোলা রেসিপিটা আমার চ্যানেলে কিন্তু দেয়া আছে আর যদি তোমরা কেউ দেখতে চাও দেখে নিতে পারো তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো রেসিপি শেয়ার করার আমি চেষ্টা করব তাহলে আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি